যাও তো, গয়নার পুঁটুলিটা একটু নিয়ে এসো না, আমি আজকেই বকুলকে সব দিয়ে দেবো। আমি চাইছিলাম যে আপনি আমার সঙ্গে গিয়ে বিয়ের যাবতীয় গয়না নিয়ে আসবেন। হাতে গয়নাগুলো পাওয়ার সাথে সাথেই আমি ওই বাড়ি থেকে চলে আসবো। তোমার কলেজে অ্যাডমিশনের ফর্ম তুলে এনেছি, কিন্তু সেই ফর্ম ফিল আপ করে কালকের মধ্যেই জমা দিতে হবে। তোমার জিনিসপত্র এক্ষুনি গুছিয়ে নাও, আমি তোমার ফেরার ব্যবস্থা করছি। এই চান্সটা মিস করা যাবে না ঋষি, বকুলকে আমি আনতে যাব। শাড়িটাও পছন্দ হচ্ছে না, ফোনটা পরি। আচ্ছা এটা আমি কি করছি? আমিও তো আর পাঁচজন মেয়ের মতো সাজগোজ নিয়ে তো ভাবনা চিন্তা করছি। মাথাটা পুরো গেছে। উনার কোন রংটা পছন্দের সেটা জেনে আমি কি করব? আমি কি উনার জন্য সাজছি? আপনিও নিশ্চয়ই ভাবছেন যে বকুলের মাথাটা পুরো গেছে। হ্যাঁ, কত দূর এলেন বলুন তো আপনি? বকুলকে একটা ফোন করি। আপনি তো আর আমাকে ফোন করবেন না, তাই আমি করি ফোনটা। কন্ট্রোল ইয়োরসেলফ, এটা তোমার ধৈর্যের পরীক্ষা। দেখি এই পরীক্ষায় তুমি কি করে পাশ করো আজকে। বেশ হয়েছে, কর আরো নিজে থেকে ফোন কর। ফোন ধরবেন না, উনি আমার ফোন ধরবেন না। এদিকে আমি যদি ওনার ফোন না ধরি তখন কিন্তু আমার উপরে রাগ করবে। খুব মজা পেয়েছেন না আপনি দুষ্টু লোক কোথাকার? উনি এতদিন পরে অফিসে গেছেন, নিশ্চয়ই কাজে ব্যস্ত আছেন, তাই আমাকে ফোন করার সুযোগ পাচ্ছেন না, বা আমার ফোনটাও ধরতে পারেননি। তাহলে কি উনি আমাকে নিতেই আসবেন না? এই যে মেয়ে, হ্যাঁ, আর কতক্ষণ? এই তো পিসি বারাসাত ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। কোন ধার ধারে গোবিন্দপুরে থাকো তুমি? হ্যাঁ, চলেছি তো চলেইছি, চলেছি তো চলেইছি, রাস্তার ফুরোচ্ছে। আপনি বাপ, আর এই যে ড্রাইভার, একটু তাড়াতাড়ি চালাও না। যেমন জায়গা তেমন মেয়েই তো হবে। থাকে তো বসিরহাটে, মন ভাব করছে যেন কোথায় না কোথায় থাকে। তাও যদি জানতাম সল্ট লেকে থাকে। আরে তুমি গাড়িটা স্লো করছো কেন? আমি তোমাকে বললাম গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও, তুমি আরো গাড়িটা স্লো করে যাও, কানে কম শুনো না কি? সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে মানে
আরে বাবা, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, পাশ কাটিয়ে যেতে পারছো না? এটা এমএল এর বাড়ির গাড়ি, হ্যাঁ, দেখলেই সবাই সরে যাবে, চলো তো। হ্যাঁ সেই তো, ওনার বাবার রাস্তা তো এটা, কথায় কথায় খালি ফাট মারে। এগোনো যাবে না ম্যাডাম, সামনে পুরো জ্যাম, বড় মিছিল যাচ্ছে তো, দুদিকে রাস্তা বন্ধ, ক্লিয়ার হতে সময় লাগবে মনে হচ্ছে। সময় লাগবে মানে কত সময় লাগবে? কি মুশকিল, আজব দেশ বাবা। কিছু হলো কি হলো না, সবাই রাস্তায় নেবে বললো, কারো কোনো খেয়ে দেয়ে কাজ নেই, শুধু মিটিং আর মিছিল, মিটিং মিছিল। আরে বাবা, এত মিটিং মিছিল করে কি লাভ? আমার দাদার থেকে বড় নেতা তোরা হতে পারবি? আর তোদের এই মিছিলের চক্করে আমার দেরি হয়ে গেল। উফ ভগবান, বক বক করে আমার মাথাটাই ধরিয়ে দিল এই বুড়িটা। এমন ভাব করছে মনে হচ্ছে ওনার একার দেরি হচ্ছে, আমার দেরি হচ্ছে না। বকুল আসার আগে গয়নাগুলো নিয়ে ওই বাড়ি থেকে আমাকে কেটে পড়তে হবে। এমএ, বাড়িতে একটা ফোন করো। কি করে করবো পিসি, আপনি তো আমার ফোনটাও নিয়ে রেখেছেন। ভালো একটা খবর দিলাম, কোথায় আমাকে মিষ্টি মুখ করাবে তা না, শুকনো মুখে বসিয়ে রেখেছ। বাড়িতে কি মিষ্টি আছে নিয়ে আয়, আর যদি দেখিস কোনো মিষ্টি নেই তাহলে রতনকে এক্ষুনি পাঠা মিষ্টি আনতে। ঠিক আছে। আরে আমার না হয় একটা মিষ্টি হলে চলবে, রোহন এলে কি হবে তখন? বাবা আপনি মিষ্টি খাবেন? আপনার পক্ষে ক্ষতিকারক সেটা জানা আছে। বাবা স্কুল থেকে মা ফিরলে কিন্তু আমি নালিশ করে দেবো। আচ্ছা তোমরাও যদি এত স্ট্রিক্ট হও তাহলে আমার কি করে চলবে বলো তো? সুখবরের বাহানায় এই একটা মিষ্টি খাওয়ার সুযোগ পেয়েছি, এটা অন্তত খেতে দাও। না আরে তোমরা তোমরা বুঝছো না, এরপর অঞ্জলির স্কুলে গরমের ছুটি পড়ে যাবে, তখন এই পুরো গরমের ছুটিটা আমার খাওয়া দাওয়ার উপর কড়া নজরদারি চলবে। ছুটি তো কাটাবে ছাত্রছাত্রীরা, আমি থাকবো বন্দি দশায়। কি বললেন, বন্দি দশা? মা ফিরুক বলে দেবো আপনি বন্দি দশা বলেছেন। সেই তোমরা বললেই বা কি, তবে ওনার জেলে আমি তো একমাত্র কয়েদি। তবে এটা ঠিক, আমি সারা জীবন ওই জেলার সাহেবটিকে আমার পাশে চাই, এটা বলে দিও তোমার মাকে। ও জেঠুমনি, জেঠুমনি, ও জেঠুমনি, দেখো তোমার ফেভারিট শন পাপি। খোল খোল খোল, বারণ করলাম না, বুদ্ধি সাথে কোনোদিনও হবে না তোর। তুই কেন নিয়ে এলে মিষ্টি প্যাকেট? শোন পাপড়ি আর দিবি না, দিব একটা খালি কিছু বলে দে দে দে। দাদা মিষ্টি খাবেন না প্লিজ, বাবা মিষ্টি খাবেন না প্লিজ। দেখুন আপনার সামনে আমরা মজা করছি ঠিকই, কিন্তু মার সামনে তো আমরা মিথ্যে কথা বলতে পারি না, তাই না? মা তো অন্তর্যামী, সব এসে আগে থেকে বলে দেয়। তাই বলছি বাবা, আপনি যদি চান আমরা মার কাছে বকা না খাই তাহলে প্লিজ একটা বেশি মিষ্টি খাবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি একটাই খাবো। হ্যাঁ আমি তো তোমাদের কথা শুনেই চলি, বলো তোমাদের কথা কখনো অবাধ্য হয়েছে? তবে তোমরা আমাকে আজ মিষ্টি খেতে দাও বা নাই দাও, সুগার ধরা পড়বেই। কেন বাবা, কেন কেন? এই পরিবারের সবকিছুই এত মিষ্টি, সুগার তো ধরা পড়বেই। ও বুঝেছি, এই প্রথম কাউকে দেখছি নিজের পরিবারের উপর নজর দিচ্ছে। একটা একটা বেশি কিন্তু খাবেন না। দাদার কথাই যেন সত্যি হয়, আমাদের পরিবারটা সবসময় যেন এরকম মিষ্টিই থাকে, কোনো কিছু যেন ভাঙন ধরাতে না পারে। আরে বাবা কাজে ব্যস্ত থাকতেই পারে, কিন্তু তাই বলে একটা ফোন ধরতে পারবে না, এত ব্যস্ততা। আমি কি আর রোজ রোজ আপনাকে ফোন করতে যাচ্ছি না, একটা মেসেজ করে দিতে পারতেন আমি আসছি, ব্যাস। তো ভালো লাগে না, যান আপনার সাথে আগে, আমি আর আপনাকে কোনোদিনও ডিস্টার্ব করব। হ্যাঁ
এতক্ষণ হয়ে গেল, আপনার একবারও মনে হলো না যে একবার ফোন করে জিজ্ঞেস করি যে যে উনি কোথায় আছেন, কি করছেন, পৌঁছেছেন কি না? শুনেছি সবুরের ফল মিষ্টি হয়। একটু ধৈর্য ধরুন না, আমি তো আসছি, এসেই আপনাকে চমকে দেব। নাও ফোন করো বাড়িতে, ধরো। তুমি যা ধুরন্ধর মেয়ে, ফোন করে মা ঠাকুমাকে কি বলবে কে জানে, হয়তো কায়দা করে বলেই দেবে যে আমি তোমার সাথে যাচ্ছি যাতে গয়নাগুলো আগে থেকে সরিয়ে রাখে। শয়তান বুড়ি কোথাকার, ওই গয়নাগুলো না তোমার থেকে বেশি আমার দরকার। তার থেকে এটা ভালো না, যা হবে আমনে সামনে হবে, তাই না? সেই জন্যই তো আপনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, না হলে থোড়াই নিয়ে যেতাম। থাকতো আমার কাছে গয়নাগুলো, তাহলে বুঝতেন কানের কাছে বকবক করলে আমি ঠিক কি করি, এক ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিতাম। কিন্তু এখন একে চটানো যাবে না বর্ষা, আগে গয়নাগুলো হাতে পাই তারপর এর মজা দেখাবো। আরে এই যে ড্রাইভার, আধ ঘন্টা ধরে বসে আছো, এসির হাওয়া খাচ্ছ নাকি? এখনো তো মিছিল শেষ হয়নি ম্যাডাম, দেখাই তো যাচ্ছে। সমস্ত কাজ সারতে সারতে দেরি হয়ে গেল, তারপরে এই জ্যাম। দাদা, ও দাদা, আপনাকে বলছি। হ্যাঁ বলুন। এত জ্যাম কেন? বড় মেট্রো যাচ্ছে, ঘন্টাখানি পর ছাড়বে। এক ঘন্টা এই জ্যামে বসে থাকতে হবে গাড়িতে? এই ডান দিকের রাস্তাটাও তো বকুলের বাড়ির দিকে গেছে, গাড়িটা বরঞ্চ ঘুরিয়ে নিয়ে এদিক দিয়েই চলে যাই। ছোট বৌদি ক্লাস টাইম গুলো জেনে নিতে হবে, তাহলে আমি আর ছোট বৌদি মাঝে মাঝে একসাথে যেতেও পারবো আবার ফিরতেও পারবো। ও জেঠমনি, কি মজা হবে বলো। আবার কখনো কখনো আমি আর ছোট বৌদি কলেজ থেকে সোজা শপিং চলে যাবো। আমি বাদ, হ্যাঁ আমি বাইরে মিট করে নেবো। একদম সোনা বৌদি। তিনজনে মিলে খুব মজা হবে। ডাব্বু, ডাব্বু, এই ডাব্বু, কি হয়েছে? স্কুল থেকে এখন ফিরে এলিছে, কি হয়েছে? এই ডাব্বু, শরীরটা খারাপ নাকি ওর, কি হয়েছে? না না, এমনি আর কি। ওই মানে এমনি মানে কি হয়েছে কি পরিষ্কার করে বলো না, পড়ে গেছিস স্কুলে? হ্যাঁ, কোথাও ব্যথা পেয়েছো? না না, ওই আমার স্যার তপাসছে। কি হয়েছে বলো, শোনো কি হয়েছে তোমার, বলো কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডাব্বু আমাকে বলবে, আমাকে বলবে তো ডাব্বু। হ্যাঁ কি হয়েছে শোনো, স্কুল থেকে কেন চলে এসছো বলো, কি হয়েছে? দেরি হয়ে গেছে বলে স্কুলে ঢুকতে দেয়নি, বলেছে বাড়ি চলে যাও, আমার ফ্রেন্ড সবাই হেসেছে। সে কি পরীক্ষা শেষ হয়ে তো এই প্রথম ক্লাস শুরু হলো বোধ হয়, একবার রিকোয়েস্ট করতে পারলে না? কেমন মন খারাপ হয়ে গেছে ছেলেটার, বলতে পারতে যে আজই হয়েছে আর কোনোদিন হবে না। ওইটুকু বুদ্ধি থাকলে তো হয়েই যেত। ডাবুবাবু, আজ একটু গন্ডগোল হয়ে গেছে, হ্যাঁ আজ বরং আমরা খেলবো সারাদিন ধরে। হ্যাঁ কাল থেকে তুমি আবার স্কুলে যাবে, আর মন খারাপ করো না, কেমন? আমার তো রোজই স্কুল যেতে দেরি হয়, মিস আমার বকে। সে কি ও রোজ স্কুলে যেতে দেরি হয়? বুঝ
বাবা মা দুজনেই যদি ইরেসপন্সিবল হয় তাদের বাচ্চার ভবিষ্যৎ আর কি হতে পারে? শোনো, এইটুকু বাচ্চাও বোঝে কার কাছে সময়ের মূল্য আছে। বাবা, আমাদের ডাব্বু কিন্তু খুব ইন্টেলিজেন্ট, দেখেছেন কি সুন্দর একটা আইডিয়া দিয়েছে। সত্যি তো, এবার থেকে তো বকুল কলেজ যাবে, আর বকুলকে বলে দিলেই হবে যে কলেজ যাওয়ার পথে ডাব্বুকে স্কুলে নামিয়ে দিয়ে যেতে। কি ডাব্বু, ঠিক আছে তো? বকুল কলেজে যাবে মানে ও সত্যি সত্যি ভর্তি হচ্ছে নাকি? এতক্ষণ একটু শান্তি হলো, গাড়িটা এবার চলছে। বসে বসে দেখে হাত পা ব্যথা হয়ে গেল। আরে এই যে ড্রাইভার, এসিটা একটু বাড়াও না, গরম লাগছে। আরে কি হলো, এসিটা বাড়াও। ইস, এসি বাড়াও? কিভাবে কথা বলে এই বুড়ি, একেবারে গাইয়া। শুধু টাকার গোমর আছে, শিক্ষা দীক্ষা তো কিচ্ছু নেই। চলুন না, আজ এমন শিক্ষা দেব তারপর আর কোনো এসি কাজ করবে না। এবং একটা সরু রাস্তা, এটুকু রাস্তা আসতে গিয়ে একেবারে যানটা বেরিয়ে গেল। তাই থাকে, দেখো একটা এদো গ্রাম। সকালবেলা কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, অবশ্য কার আবার মুখ দেখে উঠব। তোমার মুখ দেখে উঠেছিলাম, ভাগ্য করে বাড়িতে একটা বউ এসেছে, সবার জান একেবারে শেষ করে দিচ্ছে। এখন চেপে যা বর্ষা, রাগ করার অনেক সময় আসবে, তখন এই বুড়িকে মজা দেখাবো। আগে একে কাজে লাগিয়ে ঠাম্মির কাছ থেকে গয়নাগুলো তো উদ্ধার করি। যতক্ষণ না গয়নাগুলো হাতে আসছে ততক্ষণ দুটো আঙুল বেঁকিয়েছি, ঘি উঠবে না মানে? বুড়ি, আমাকে গয়না না দিয়ে ফেরত পাঠিয়ে দেবা না? এবার পারবি পিসির সাথে লড়াই করতে? পারবি, পারবি লড়াই করতে? পারবে না, পারবে না। জানু, ও জানু, একদিকে আমার পিসি আর এদিকে জানু, সে তো আবার পিসিকেও জব্দ করে মাঝে মধ্যে। না বাবা, তুমি ওখানেই থাকো, আমার যে কি মজা হচ্ছে, একদিকে পিসি আর একদিকে বর্ষা, কি মজা হচ্ছে আমি ভাবতে পারছি না। হেই বন্দুকের বাট ফেল করেছে তো কি হয়েছে? আমি যে দুটো পাঠিয়েছি না, ব্রহ্মাস্ত্র, গয়না আমার সামনে আসবে। কি আর বলবো বলো, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেশব নিজে এসে দেখেও গেল, কিন্তু বর্ষার সঙ্গে একবারের জন্য কথা বলালো না। বৌমার দুশ্চিন্তা তো আর চোখে দেখা যায় না, ভেতরে ভেতরে একেবারে খয়ে গেল মেয়েটা আমার। আচ্ছা মাসিমা, বর্ষাও তো অদ্ভুত মেয়ে, বলি মা ঠাকুমা এরা কার, কেশবের না বর্ষার? বিয়ের পর সেই যে গেল সে তো গেলই, একটা ফোন করে খবর নিয়েছে। হ্যাঁ, ছেলেবেলা থেকে তো দেখছিস যে মায়ের কিরকম টেনশনের রোগ। আচ্ছা ফোন করে খবর নয় নাই নিলি, একটা খবর দে অন্তত যে আমি ভালো আছি তো, তাও না। কি অদ্ভুত মেয়ে বলুন দেখি। হ্যাঁ আশ্চর্য কাণ্ড তো, বাড়ির প্রতি একটু দরদ নেই তার? কেশব আবার গিয়ে এইসব খবর দিল কিনা দেখো। ছেলেটাকে আমার কিরম সুবিধের বলে মনে হয় না জানো, গয়নার গন্ধ পেয়ে মনে হলো যেন শুকে শুকে এখানে চলে এসেছি। এই আমার বলতে যেন কেমন লাগছিল মাসিমা, আপনি না আমার মনের কথাটা একদম বলে দিলেন। ঠাম্মি,
তুমি কিন্তু সাবধানে থাকবে, হ্যাঁ? আর টাইম টু টাইম যেরকম যেরকম ওষুধ খাওয়ার কথা সেরকম সেরকম যেন ওষুধগুলো খাওয়া হয়। আমি কিন্তু এসে ওই ওষুধের খালি প্যাকেটগুলো দেখবো, হ্যাঁ, ঠিকঠাক ওষুধ খেয়েছো কিনা। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা, আমি ওষুধের খালি প্যাকেটগুলো তোর জন্য জমা করে রেখে দেবো, তুই দেখবি বলে। একদমই তাই, যাতে আমি মিলিয়ে মিলিয়ে দেখতে পারি যে ঠিক সময়ের ওষুধটা ঠিক সময়ে খাওয়া হয়েছে কিনা, বুঝতে পেরেছো? দেখেছো, আমাদের বকুলের সব দিকে ন। আরে কি হলো? দেখো কাণ্ড টুম্পা, দেখেছো মেয়ে তো একেবারে সেজে গুজে বেরিয়ে যাওয়ার জন্য রেডি। ঠাম্মি ভালো হবে না কিন্তু এবার, কি আর করবো বলো, তুমি তো এখন ভালো মন্দের ঊর্ধ্বে উঠে গেছো। আপনি এসেছেন আমি জানি,